এডিসিতে একের পর এক ভাঙছে টিপ্পা মাথা। শনিবার মাথাবাড়ি বিধানসভার পর রাজ্য স্তরে প্রেস মিট করে দল ছাড়লেন 13 জন মথা নেতৃত্ব। শনিবার দিনটি মথা সুপ্রিমো প্রদ্যুৎ মানিক্য বাহাদুরের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে। গান্ধারী বাজারে 25 পরিবারের 57 জন ভোটার টিপ্পা মথা দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির সমর্থনে সামিল হয়। নবাগতদেরকে দলের পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নেন বিধায়ক অভিষেক দেবরায়। বিজেপি আগরতলা সদর অফিসে 13 জন মথা নেতৃত্ব দল ছাড়লেন। দল কেন ছাড়লেন সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মথা থেকে পদ্মশিবিরে যোগদান করে জানান, তারা মথায় থেকে জনগণের জন্য কাজ করতে পারছে না এবং গ্রেটার টিপ্পা লাইন সাংবিধানিক দাবি হলেও এর অর্থ কী বা উদ্দেশ্য কী এ সম্পর্কে তারা স্পষ্ট নন। এবং যারা বিজেপি ছেড়ে তখন গ্রেটার টিপ্পা ল্যান্ডের আশায় মথায় যোগদান করে আন্দোলন করেছেন, তাদের অনেকেই এখন এই গ্রেটার টিপ্পা ল্যান্ডের অর্থ বা উদ্দেশ্য কোনোটাই তারা বুঝতে পারছেন না। মথা ভাঙবে দল ছুটরা ইঙ্গিত দিয়েছেন। ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের। বিজেপিতে আসার কারণ এবং টিপ্পা মাথা ছাড়ার কারণ একমাত্র মানুষের জন্য কাজ করার জন্য। মানুষের কাজ করার জন্য টিপ্পা মাথা ছাড়ছি, বিজেপিতে জয়েন করছি মানুষের কাজ করার জন্য। মতাদর্শ এবং আদর্শ ব্যক্তিগত ভাবে আমি ওনার ব্যক্তিগত আদর্শ এবং মতাদর্শ না টিপ্পা মাথার মতাদর্শ এবং আদর্শ কোনটা জিজ্ঞাসা করছেন আপনি? টিপ্পা মাথার যে আদর্শ এবং মতাদর্শ নিশ্চয়ই এখানে ভালো হয়নি, সেই জন্য আমি ওইখান থেকে ছাড়তে বাধ্য হচ্ছে। না, খেয়াল ত্রিপুরালয়ের যে যুক্তি ওইটা সাংবিধানিক আমি অস্বীকার করি না, কিন্তু এখন তো পাশাপাশি যে গ্রেটার ত্রিপুরালয়ের যে আসল সঠিক অর্থ এবং যে কিসের জন্য এই শব্দটা বাইর করা হচ্ছে এবং এই শব্দটা এসেছে সেটা কি বাস্তব না অবাস্তব এবং সেটা কি সত্যি সত্যি ত্রিপুরাসাদের যে মুক্তির জন্য এবং উন্নয়নের জন্য সেটা একটু এখনটা মানুষও পরিষ্কার হচ্ছে না, আমি নিজেও পরিষ্কার হচ্ছে না। এবং আমি আশা করি যারা যে টিপ্পা মাথাতে এখনটা আমার মতো যারা লিডার আছে এবং যারা সমর্থক আছে তারাও নিশ্চয়ই বুঝতে পারছে না যে সেটার মানে যে মিনিংটা, যে গ্রেটার ত্রিপুরালয়ের মিনিংটা এখন যা তারা যেটা ইমোশনালি যেটা তারা বুঝছে নিশ্চয়ই এটা তারা হয়তো যদি সময়ে যদি মিনিংটা যদি সত্যি সত্যিই যদি তারা বুঝে তাহলে নিশ্চয়ই তখন যে আমি যে ডিসিশন নিচ্ছি নিশ্চয়ই এই ডিসিশনটা সবাই নেবে সেটা হয়তো সময়ের অপেক্ষা। কাজ করার জন্য জনগণকে সুযোগ সুবিধা করার জন্য এমএতে আমরা সঠিকভাবে কাজ করে জনগণকে ডেভেলপ করার জন্য তো একটাই কারণ। আমি 3 বছর ধরে সাব জোনালে আছি কিন্তু এখানে জনগণের ডেভেলপ করার জন্য রাস্তা খুঁজে পাইনি, সেই জন্য আমি সাব জোনাল রিজন দিয়ে টিপ্পা মাথা রিজন দিয়ে আজকে বিজেপিতে জয়েন করছি।